আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে শীতের বিকেলের জন্য গরম গরম স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এজন্য অলরেডি কিন্তু চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানি টকবকে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি লবণ। এখানে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কচি সিম নিয়েছি, সিমগুলো কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। ফুটন্ত গরম পানির ভেতরে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জ্বাল দিব জাস্ট 2 মিনিট। দুই মিনিট পরে কিন্তু এগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোলে ভাপিয়ে রাখা ফুলকপি আর সিম দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর গ্রেট করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গাজর, টমেটো, কাঁচামরিচ কুচি, ময়দা, চাউলের গুঁড়া, বেসন। ময়দা, চাউলের গুঁড়া এবং বেসন কিন্তু সমপরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর চাট মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, লাভ রিয়েক্ট দিবেন আর ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে আছে। বাইন্ডিং যাতে ভালো হয় এজন্য সমপরিমাণে আবারও আমি ময়দা, বেসন আর চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাইন্ডিংটা কিন্তু এবার ঠিক আছে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, লবণ কম হয়েছিল তাই লবণ দিচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম আঠালো একটা ভাব চলে আসবে। ঠিক এরকম ছোট ছোট বল শেপে আমি গরম তেলে ছেড়ে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো করে দিতে পারেন। সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করে কিন্তু এই আইটেমগুলো ভাজতে যাবেন না। সময় নিয়ে যখন ভাজবেন তখন কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্রিসপি হবে, খেতেও অনেক ভালো লাগবে। গরম গরম মুচমুচে পাকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। পাঁচ থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে এই পাকোড়া ভাজতে। আবারও সেম প্রসেসে গরম তেলে কিন্তু এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে। গরম গরম এই পাকোড়া কিন্তু আপনারা টমেটো সস, চিলি সস কিংবা তেঁতুলের চাটনির সাথে সার্ভ করতে পারেন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।